আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ তেইশ মে দুই হাজার তেইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হল সৌদি আরবে ছাব্বিশ হাজার চুয়ান্ন জন দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন জানা গিয়েছে সৌদি পুলিশের হাতে এখন বর্তমানে ছাব্বিশ হাজার চুয়ান্ন জন প্রবাসী আটক রয়েছেন যাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে হবে আর প্রবাসীদের মধ্যে জন রয়েছেন পুরুষ সেই সাথে চার হাজার জন রয়েছেন নারী জানা গিয়েছে বর্তমানে সৌদি আরবের চারদিকে যে ধরপাকড় অভিযান চলছে সেই অভিযানে যে সকল প্রবাসীদেরকে আটক করা হচ্ছে আটকৃত এসকল প্রবাসীদেরকে পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে উল্লেখ্য যে গত এক সপ্তাহে সৌদি আরব থেকে ছয় জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ফেরত পাঠানো সকল প্রবাসীদের মধ্যে অসংখ্য বাংলাদেশি রয়েছেন বলেও জানা গিয়েছে তাই সৌদিতে থাকা অবৈধ প্রবাসীরা সতর্কতার সাথে চলাফেরা করুন আজকের দ্বিতীয় খবরটি হলো সৌদি আরবে শিল্প খাতে বিনিয়োগ রেকর্ড পরিমাণ বেড়েছে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে সম্প্রতি বিদেশি এবং যৌথ বিনিয়োগ মিলিয়ে সৌদির শিল্প খাতে বিনিয়োগ চুয়ান্ন হাজার দুইশো কোটি সৌদি রিয়াল বা চোদ্দ হাজার চারশো তিপ্পান্ন কোটি ডলার অতিক্রম করেছে আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতিটি আরও বেশি বিনিয়োগে আকর্ষণের পরিকল্পনা হাতে নিয়েছেন পাশাপাশি অর্থনীতিতে জ্বালানি তেলের উপর অত্যধিক নির্ভরশীলতা কমানোর দিকে মনোনিবেশ করেছেন সৌদি সৌদি আরবের সামগ্রিক বিদেশি ও যৌথ বিনিয়োগের মধ্যে শিল্প খাতে বিনিয়োগ সাঁত্রিশ শতাংশ চলতি বছরের মে পর্যন্ত সৌদিতে থাকা মোট কলকারখানা সতেরো শতাংশে বিনিয়োগ হয়েছে সালে বিশ্বের বিশটি বৃহত্তম অর্থনীতির মধ্যে সবচেয়ে বেশি বার্ষিক প্রবৃদ্ধির হার অর্জন করে রেকর্ড করেছে সৌদি আরব গত বছর জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বেসরকারি খাতের কার্যক্রমের ফলে দেশটির অর্থনীতি বেড়েছে আট দশমিক সাত শতাংশ সবচেয়ে বেশি শিল্প খাতে বিনিয়োগ হচ্ছে আর এর মাধ্যমে অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করার পথে এগিয়ে যাচ্ছে সৌদি আরব এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে